আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে। চলে আসলাম ভীষণ ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের চপ। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এতে দিয়ে দেব 1 কাপ বেসন। বেসনটিকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এখন আমি এর ভিতর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে দিয়েছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়া। এখানে দিয়েছি 7 মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো মশলা এই বেসনের ভিতর মিশাবো। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। তো ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল পানি দিচ্ছি। পানিটাকে আমি একবারে দেব না, বারে বারে দিয়ে একটু পারফেক্ট ঘন ব্যাটার তৈরি করে নেব। এরপর যে আমি আরও একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এর ঘনত্বটা এরকম হবে। একটি আঙুল ডুবালে, আঙুলটিকে যদি ভালোভাবে কোট করে নেয় তাহলে বুঝতে হবে যে ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটিকে একটি ছুরি দিয়ে দুটি ভাগ করে নেব। তো আপনারা চাইলে একটা ডিমকে 4টি ভাগ করেও নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল বেসনের ভিতর দিয়ে দিলাম। এখন আমি এই বেসনটাকে আরেকবার কিছুটা সময় বিট করে নেব। তো করা হয়ে গিয়েছে, এখন আমি এই ডিমের টুকরা বেসনের ভিতর চুবিয়ে নেব। এভাবে ভালোভাবে কোট করে চামচ দিয়ে তুলে তেলের ভিতর ছেড়ে দিব। তো এভাবে আমি একটা একটা করে সবগুলো ডিমই তেলের ভিতর দিয়ে দিব। সবগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নিব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো ভাজলে কিন্তু এটি তৈরি করা হয়ে যাবে। তো এটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেল ঝরে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের এই ভীষণ মজার ডিমের চপের রেসিপি। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু এটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। যেহেতু এখন রোজার দিন, তো এটা অবশ্যই ইফতারিতে ব্যবহার করা যেতে পারে। আর সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে অথবা যে কোনো সসের সাথে পরিবেশন করা যায়। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার। আল্লাহ হাফেজ।